দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। ২৬ জানুয়ারি শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের মানুষের স্বাভাবিক জীবন। এখানে সন্ধ্যার পর থেকে হিমেল হওয়ার সাথে ঘন কুয়াশা বিরাজ করে, যা সকাল দুপুর এমনকি বিকাল পর্যন্ত অব্যাহত থাকে। আজ সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। বর্তমানে এখানে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামী আরও দু একদিন অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ৮-১০ ডিগ্রির ঘরে থাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীত কুয়াশা, এই শীতে কুয়াশা আমরা ঠান্ডায় কর্ম করতে পারতেছি না, ভ্যান চালে ইনকাম করতে পারতেছি না, আর সরকারিভাবে কোনো কম্বলও পাই না, শীতের পোশাকও নাই, খুব কষ্ট করতেছি, আমাদের জনদুর্ভোগের শেষ নাই। কদিন থেকে কুয়াশা কুয়াশা মানে ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা কোনো কাজ কাজ করতে পারতেছি না, আমরা কীভাবে চলবো, গরিব মানুষ আমরা কিছু করে চলি। পঞ্চগড়ে যে শীত শুরু হয়েছে, এই শীতের জন্য সারা দিনে দুপুরে সবসময় কুয়াশা, এই শীতে আমরা কষ্ট পাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, দেখা মিলছে না সূর্যের সন্ধ্যার দিকে আরও নেমে আসে তাপমাত্রা। সময় মতো কাজে যেতে না পারায় ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষদের, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। বালু তুলে এনে ওখানে হাসে গিয়ে আবার বালু ভরা ধরে এই নদী থেকে, আর কুয়াশার জন্য তখন অতিরিক্ত কাজ খামো নাই, কি করে খামো, এটি পাথর বালু তুলেছি ওই খাজি আর এই হাসে গেছি। যে শীত কয়েকদিন ধরে আমাদের এদিক সূর্যের আলো দেখা যায় না, বাতাস আমরা তো হার কাবা যার, এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আমরা খুব জনজীবন ভাবে খুব কষ্ট করে কাটছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে জেলার ৫ উপজেলায় ৩৫,০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সুলাইমান কবির, চ্যানেল এস, নিউজ ডেস্ক।